আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। গোল্ডম্যান আর্টের চ্যানেলের পক্ষ থেকে আমি শামীম। আমার আজকের ভিডিওটি হলো ফেসবুক সিকিউরিটি নিয়ে। আপনি আপনার আইডিটি কীভাবে ফেসবুক সুরক্ষিত রাখবেন, ফেসবুক আইডিটি, এটা অনেক কষ্টের একটা আইডি। অনেকের 12 সালের 13 সালের কিংবা 2014 সালের অনেক পুরনো আইডি, বন্ধু বান্ধব অনেক কিছু থাকে একটা আইডির মধ্যে। তো আপনার এই আইডিটি যদি হ্যাক হয়ে যায়, হ্যাক হয়ে গেলে আপনার এইসব তথ্য দিয়ে অনেকে অনেক রকমভাবে আপনাকে হ্যারেস করতে পারে, অনেক কিছু করতে পারে। তো সেই জন্য আপনার আইডিটি সুরক্ষিত রাখা অবশ্যই আপনার জন্য কর্তব্য। এবং এই আইডিটি আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন এবং হ্যাকারদের হাত থেকে কিভাবে আইডিটি টিকিয়ে রাখবেন, তার সম্পূর্ণ আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটা কোনো রকম টানা হাসড়া করা যাবে না, কোনো রকম স্কিপ করবেন না, ধীরে সুস্থে দেখতে থাকুন, তাহলে বুঝবেন। যদি টানা আশা করেন তাহলে কিছুই বুঝবেন না। তো সবার প্রথম চলে আসবো আমরা সেটিংসে। সেটিংসে আসার পরে পার্সোনাল ইনফরমেশন একটা অপশন পাবেন, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে অবশ্যই আপনার আইডির যে জিমেল, একটা জিমেল অ্যাড করে রাখতে হবে। যদি আপনার এটা নাম্বার আইডি হয় তাহলে অবশ্যই একটা জিমেল অ্যাড করে জিমেল আইডি অ্যাড করে রাখলে আপনার আইডি যদি কেউ হ্যাক করতে চায় কিংবা কেউ অ্যাক্সেস ট্রাই করে তাহলে অবশ্যই আপনি আপনার আইডিতে আপনার যে মেইলটাতে ইনফরমেশান পাবেন, এ টু জেড সব কিছু। তো অবশ্যই আপনার জিমেল থাকা লাগবে, জিমেল ছাড়া হবে না। জিমেল হোক বা অন্য কোনো মেইল হলেও সমস্যা নেই, বাট একটা মেইল কানেক্ট করে অবশ্যই রাখতে হবে। তারপরে মেইলটা ভেরিফিকেশান করে এখানে কনফার্ম কোড দিয়ে ভেরিফিকেশান করে রাখবেন। তারপর চলে আসবো আমরা আমাদের আইডির মেইন পেজে, প্রোফাইলে আর কি। এখানে আসার পরে অ্যাবাউট অপশানে আমরা চলে আসবো। পার্সোনাল ইনফরমেশনে আসার পরে আপনাকে অবশ্যই আপনার ফোন নাম্বার এবং আপনার যে ডেট অফ বার্থডে এগুলো হাইড করে রাখতে হবে। তাছাড়া যদি কেউ কোনো স্প্যামার আপনার এটা অ্যাক্সেস ট্রাই করে, যদি কখনো অ্যাক্সেস নিতে পারে, তখন আপনার এই ডেট অফ বার্থডে দিয়ে তারা আপনার আইডিটি হ্যাক করতে পারবে। সেই জন্য এগুলো আপনাকে অবশ্যই হাইড করে দিতে হবে। তার জন্য আমি অনলিমি করে দিলাম, বার্থডে টোটালি অনলিমি থাকবে। তারপর সেভ করে দিলাম। হ্যাঁ, এখন আমার বার্থডে টোটালি অনলিমি করা হয়ে গেছে। তারপর এখানে থ্রি ডট যে একটা মেনু দেখতে পাচ্ছেন এইটাতে ট্যাপ করবেন। করার পরে এখানে লক প্রোফাইল আইডিটা লক করে রাখবেন, তাহলে আপনার ফ্যান লিস্টের বাইরে কেউ দেখতে পারবে না আপনার আইডি, আপনার কোনো তথ্য কোনো ইনফরমেশান কেউ পাবে না, শুধুমাত্র আপনার লিস্টে যারা আছে তারাই পাবে। দেখুন আমার এটা অলরেডি প্রোফাইল লক হয়ে গেছে। এখন আমার লিস্টে যারা আছে, যেসব ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাহিরে কেউ আমার এটা তথ্য পাবে না। তারপর যেটা করবেন সেটা হলো সেটিংসে আবার চলে যাবেন। সেটিংসে আসার পরে সিকিউরিটি অ্যান্ড লগ ইন একটা অপশন পাবেন, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে অনেক কিছু পাবেন। প্রথম কথা হলো হোয়ার ইউ আর লগ ইড ইন, মিন্স আপনি কোথায় মানে আপনার এই আইডিটা কোন জায়গায় থেকে লগ ইন করা হয়েছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডি অন্য কেউ, আপনি ব্যতীত অন্য কেউ লগ ইন করছে কি না। এখানে দেখুন কোন কোন ফোন থেকে লগ ইন করা হয়েছে, কোন জায়গা থেকে, সব কিছু এখানে শো হবে। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন। তারপর আপনার পাসওয়ার্ডটা দিবেন একদম স্ট্রং একটা পাসওয়ার্ড। যেমন ধরুন আপনার আইডির নাম যদি হয় বা আপনার নাম যদি হয় আব্বাস, তাহলে দিবেন আব্বাস *#@1234#, বা অন্যভাবে যে কোনো, মানে পাসওয়ার্ডটা একদম কঠিন রাখবেন যাতে কেউ সহজে আপনার নামের সাথে ম্যাচ করে, মানে ট্রাই করলে যাতে লগ ইন করতে না পারে সেই জন্য। তারপর এখানে দেখুন ইউজ টু ফ্যাক্টরটা চালু করে দিবেন, এটার জন্য এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার যে সিমের নাম্বার, ওই নাম্বারটা এখানে কানেক্ট করে তারপরে ওই সিমের যে কোডটা, মানে এটা কোড যাবে, কোডটা গেলে এখান থেকে সিমের সাথে কানেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, কেউ যদি আপনার পাসওয়ার্ড পেয়েও যায় তাহলে আপনার এখান থেকে সিমে মেসেজ আসবে। তো এটা, এই সিমটা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণাধীন থাকতে হবে। আপনার নিয়ন্ত্রণে থাকলে তখন ওই সিমে কোড আসলে এটা আপনি ব্যতীত আর কেউ পাবে না। তো সেই জন্য এটা কানেক্ট করে রাখবেন। তো অনেকের টু ফ্যাক্টর এটা চালু রাখলে অনেকের এই সমস্যাটা হয়, মাঝে মাঝে সিমে কোড যায় না,
তো ওই ক্ষেত্রে কি হয় আপনারা সমস্যা পড়ে যান। তো সেই জন্য আরেকটা সলিউশন আছে, সেই জন্য কি করবেন আমি দেখাইতেছি। এই সেটিং অপশনের নিচে দেখুন কোড জেনারেটর একটা অপশন আছে, এই কোড জেনারেটর অপশনটাতে ট্যাপ করবেন। এরকম 6 ডিজিটের একটা নাম্বার আসবে, তো এটা 60 সেকেন্ড পর পর চেঞ্জ হয়। এরকম 2-3টা নাম্বার আপনি নোট করে রাখবেন আপনার কাগজ কলমে বা কোথাও নোট করে রাখবেন, যাতে যখন সিমে কোড না যাবে তখন এই কোডগুলো দিয়ে আপনি লগ ইন করতে পারবেন একদম ইজিলি, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো সেই জন্য আপনার এই কোডগুলো সংগ্রহ করে রাখবেন, যাতে কোনো সমস্যা হলে ঢুকতে পারেন। তো এখানকার যে ঝামেলা এটা শেষ। তারপর আবার চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পরে আমরা আবার সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ট্যাপ করব। করার পরে দেখুন নিচে চুজ 3-5 ফ্রেন্ডস, মানে ট্রাস্ট কন্ট্যাক্ট, আপনার বিশ্বস্ত ফ্রেন্ড লিস্টে এমন কাউকে দিয়ে রাখবেন, 3 জন অথবা 5 জন, 5 জন দিবেন যারা আপনার বিশ্বস্ত বন্ধু বান্ধব, অথবা আপনার কোনো অন্য আইডি থাকলে দিয়ে রাখতে পারেন। তো এখানে দেখুন আমি 5টা অলরেডি দিয়ে রাখছি। তো আপনারাও এখানে ট্রাস্ট কন্ট্যাক্ট দিয়ে রাখবেন, তাহলে কি হবে আপনার আইডি যদি কখনো কেউ অ্যাক্সেস ট্রাই করে হ্যাক করতে চায় তাহলে হ্যাক করতে পারবে না। এখন কথা হলো, এত কিছু করলাম, এত সেটিংস, এত সিকিউরিটি দিলাম, তারপরেও কি আমার আইডি হ্যাক হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, আরও অনেক সিস্টেম আছে। সেটা হলো ফিশিং সাইট যদি আপনি না চিনেন, এমন কিছু লিঙ্ক আছে যেসব লিঙ্ক মেসেঞ্জারে আসবে অথবা বিভিন্নভাবে আপনাকে কমেন্টের মাধ্যমে দিবে হ্যাকাররা অথবা স্প্যামাররা। দেখা যাবে যে আপনার অটো লাইক কিংবা বিভিন্ন ধরনের সিস্টেমে আপনাকে দিবে যে এটাতে লাইক করুন বা এই আইডিটাতে মেসেজ করুন। তো আপনারা যদি এগুলো না চিনেন বা না বুঝেন তাহলে আপনার যে মেইল পাসওয়ার্ড এগুলো যাবে গা ওই হ্যাকারের হাতে। সেই জন্যে কিন্তু 2-ফ্যাক্টরটা চালু করা, ঠিক আছে? সিমে কোড যাবে তো ওই কোডটা তো আর হ্যাকারের পক্ষে সম্ভব না, এটা তো আপনার কাছে থাকবে, সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকবে। তো সেই জন্য বলতেছি এগুলো আপনাকে চিনতে হবে। মেসেঞ্জারে কিছু লিঙ্ক আছে ফিশিং সাইট বলে এটাকে, এইসব লিঙ্কে কখনো ক্লিক করবেন না, তাহলে আপনার আইডি কখনো হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমি আবারও বলি, আপনার যে আইডি এই আইডির যে মেইল, মেইলটা হাইড রাখবেন, ডেট অফ বার্থডে হাইড রাখবেন, এবং পাসওয়ার্ডটা একদম স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, এবং ট্রাস্ট কন্ট্যাক্ট 5 জন অ্যাড করে রাখবেন, এবং ফিশিং সাইট এগুলো আপনাকে চিনতে হবে, যাতে কেউ লিঙ্ক দিলে আপনি ওই লিঙ্কে ক্লিক না করেন, এগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে হ্যাকার না, হ্যাকারের বাপের পক্ষেও সম্ভব না আপনার আইডি হ্যাক করা, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিওটি। তো সবশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এত কষ্ট করে ভিডিওটা বানালাম, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।